আমরা কৃষ্ণমোহনে নেমে গেছি, আমাদের পিকনিক এখান থেকে স্টার্ট হয়ে গেছে। মোটামুটি ছবি তুলতে গিয়ে চোখ দিয়ে জল বার করে দিল। ছবি তুলতে গিয়ে আসলে সূর্যটা এমনই যে মানে খুবই বিরক্তকর, ছবি তোলা যাচ্ছিল না। সূর্য না থাকলে কেন জানিস? কেন জানিস বাপি? এই সামনে না, এই সামনের দিকে না কোনো বাড়ি ঘর নেই বলে পরিষ্কার পরিচ্ছন্ন। আরে এমনিতেও তো খুব কম লোক আসে, তো যাওয়া আসা না না, এমনি প্রত্যেকটা স্টেশনই এদিকে পরিষ্কার করে। আগে তো ট্রেন দাঁড়াতো এখানে, দেখেছো? মন দিয়ে কতক্ষণ লাগবে? এই তো ভালো শুয়ে আছে নাও ভাই। হবে না, পারবে না, উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে, চলুন চলুন, হয়ে গেছে, হয়ে গেছে, চলুন, হয়ে গেছে, হয়ে গেছে। বাহ, খুবই মজাদার ঘটনা এক্ষুনি একটা ঘটলো, আপনারা দেখতে পাবেন। আর ট্রেন ছেড়ে দিয়েছিল, একটা মহিলা একটু লেট করেছিল বলে ট্রেনটা আবার দাঁড়ালো, দাঁড়িয়ে তারপরে মহিলাটাকে নিয়ে আবার ট্রেনটা রওনা দিয়ে দিয়েছে। স্টেশন ছেড়ে এবারে পথে নেমেছি। এই স্টেশন থেকে সাকারি পুকুর বটতলা যেতে হবে, তো আমরা এই রাস্তা দিয়ে যাব। এখান দিয়ে না, লাইভ তো হবে না, এখন ভিডিও হবে। লাইভ হবে না, না লাইভ আমি করি না, লাইভ করলে কি বলতো ওই গালাগুলিগুলো চলে আসে, ওই জন্য লাইভ করতে চাই। এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। অনেক মোটামুটি ক মিনিট লাগবে রে বাপি? কারোর সঙ্গে কারো ইন্ট্রোডিউসও হয়নি। আচ্ছা, আপনার নাম কি দাদা? কৈলাস হালদার। কৈলাস, এই আপনার নাম কি দাদা? তোমার নাম কি? রাজা। রাজা, এটা কি? গণেশ। গণেশ, তোমার নাম কি ভাই? আমার নাম হচ্ছে চন্দ। এই স্যারের নাম? আমার নামটা কিছু গেল চন্দ্রবিন্দু। ভুলে গেছে, একে পাবনা পাঠাতে হবে। এই স্যারের নামটা? আমার নাম মিনাল। আমরা দুজনেই বাপি একদম নাম দিই, আমার সবাই নাম জানে, আর আমার নাম অমিত। অ্যাকচুয়ালি আমরা মেয়ে দেখতে যাচ্ছি, আর এই তোমার হচ্ছে পাত্র হচ্ছে এই, পাত্র হচ্ছে এই, পাত্রকে আপনারা দেখে নেন। ওনার মুখে ভাতে যাও দিয়ে গিয়ে কতটা হবে? এই রাস্তা থেকে এই রাস্তা কাছে হবে? এইটা তো দূর হবে, তাহলে এই দিক দিয়ে যাই। হ্যাঁ, ডান দিকে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। বলছে এই পুকুরটাই নাকি সাকারি পুকুর, তবে জানি না, বাঁশ বাগান দিয়ে আমরা যাচ্ছি। মোটর ভ্যান অলরেডি 10 মিনিট মতো চলে এসেছি, তাই তো পারতো? আর আর মোটামুটি 10 মিনিট লাগবে, তাই তো নাকি? 2 মিনিট হয়েছে।
কোথায়? আরে আপনাদের কাছে দু মিনিট, আমাদের কাছে 10 মিনিট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সেই গ্রামের মধ্যে যে গরুর গোবরের গন্ধটা থাকে, সেই গন্ধটা পাচ্ছি আমরা। আর এখানে একটা গরু আর বাছুরও আছে, খুব সুন্দর দৃশ্য, দারুণ অসম। ভেরি ফানি বলছি, কোনটা যে গেল, কোথায় গেল? দিল্লি না ম্যাড্রাস? ম্যাড্রাস, আচ্ছা ম্যাড্রাস ম্যাড্রাস না, ওটা হচ্ছে নন্দমতি কাছে বলছে। চেন্নাই সুপার কিং হ্যাঁ, তাই নাকি? অনেক দিন অন্য কোথাও চলে এসেছি। কোথায় চলে এসেছো? ভালো লাগছে বারাইপুর থেকে অন্য কোথাও চলে এসেছো? মানে কোথায়? সে জগৎ, আচ্ছা বাসবাগ হয়ে যাচ্ছিল তো। আমরা এখন বাঁদর, ছাগল, গরু, ভেড়া সবাই আমাদেরকেই দেখবে। পড়াশোনা কে করবে জঙ্গলের মধ্যে? তাহলে ঢুকি দিস নি কেন? ঢোকা, এখনো তো টাইম আছে। কত সময় লাগবে? ওকে, থ্যাংক ইউ। আরে এখানেই তো হলে ভালো হতো, কত সুন্দর একটা বাগান ছিল। গাছ গাছ কেটে তুলে নিয়েছে মানে না? হ্যাঁ। এই রাজু আসতে পারবে? ও কলা, বাহ দারুন একটা জিনিস দেখিয়েছে। ও হো হো হো, পেঁপে নিচ থেকে উপর অব্দি পেঁপে হয়েছে, সুন্দর। গৌতম, গৌতম কলা গাছটা আমাদের ওইদিকে থাকলে থাকতো, হ্যাঁ হ্যাঁ, ছাগলটাকে কি সুন্দর দেখতে। কিসে কেউ ডিস্টার্ব করবে না রাত বিরেতে পড়ো? আচ্ছা হাঁপানির ওষুধ দিয়েছে, হাঁপানির ওষুধ দিচ্ছে। কি ওষুধ আছে হাঁপানির? গরুর খাবার, গোবর। অসম অসম। কিছু ট্রিটমেন্ট, কিছু ট্রিটমেন্ট, ন্যাচারাল ট্রিটমেন্ট আপনাদেরকে বলে দিল ডক্টর। কি ডক্টর? কৈলাস, কৈলাস, ডক্টর কৈলাস। আমাকে দেখে বুঝে যায় কিসের বডি? রোডের বডি। ও, এখানে বাচ্চারা ফুটবল খেলছে। গুড গুড গো, মার শট। কি রে ভাই, মাইলের পর মাইল, রাস্তার পরে রাস্তা হেঁটে যাচ্ছি, কিন্তু সবাই বলছে একটু আগে।
এ মোর খোদা, হ্যাঁ এটা মন্দির আছে। কি হলো, কি বলছে, পাওয়া যাবে শুধু হেঁটেই। ও আলিগঞ্জ, হ্যাঁ একটু এই পিকনিক টাইপের করছি। দাদা দেরি হচ্ছে, কাজে যাবে। ওই রাস্তাটাই এইদিকে আসতো। এখানে কি আছে, জিজ্ঞেস কর না কি কি আছে। প্যাকেট খৈনি নেই, কি করছো, কি নিবি, কি নিবি, আরে এটা খাবে, দু প্যাকেট কে খাবে, দু প্যাকেট নে, দু প্যাকেট না, দুটো না, দু প্যাকেট, এক প্যাকেট, দুটো আছে আর নেই, এ মোর খুদা, আরে এদের জন্য বিড়ি কেন, আর কোনো সিগার নেই, কেন একটা নিবি কেন, আর কেউ কি খাবার নেই নাকি, তুই শুধু একলাই খাবি। ছোট্ট বলবো না, খুব বড় একটা দোকানে এসেছি কিন্তু এখানে সিগারেট পাওয়া যাচ্ছে না, কিছু করার নেই, দুঃখিত। আমরা তার জন্য খাবো চুইংগাম। আমার নাম বলে দিচ্ছি, অমিত, 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 অমিত। কড়া চা, বাহ খুব ভালো চা, কড়া চা। আম কি বাবু, এই গুনিয়ে দে, ও বাবু গুনে নাও, এখানে একটা পড়ে আছে যে এটা কি, ওটা নেই, ভাই ছাড়তে, দশ আমি একটা নিয়েছি, এই তো গৌতম, আমাদের ইনভেস্টর আছে তো, ইয়ে আছে, কি চিন্তা কিছু নেই, এবারে সত্যি খুব কষ্ট হচ্ছে আর পাচ্ছি না, জবাবগিরি করছে ও, আরে ভাই একটা বউ কেউ করে, ফালতু একটা বউ করে রেখেছে, আশ্চর্য কথাবার্তা, এ কি রে ভাই, একটা অড জিনিস, আমরা তিন চারটা করে করেছি, না একদম না, তাহলে অক্সিজেন না, না তাহলে ফোন করলাম, ভালো ব্যাগ ভালো ভাই, সিগনেচারের দাম কমে গেছিল নিতে পারতিস, ব্লেন্ডার স্পিড ভালো ছিল, হ্যাঁ ব্লেন্ডার বিপি ঠিকই ছিল। ও আচ্ছা, সবে দা গাছ নাও, এ না আপেল গাছ নিলাম তো, আবার নেব, নিয়েছো, হ্যাঁ কখন নিবে, আমাকে একটা, আমাদের একটা দে খেলি, কি রে নেবে তো, হাই তুমি কোথায় যাচ্ছ, ওকে কাজ করতে না, দেখতে দেখাশোনা করতে, মালিক আছে, কোথা দিয়ে সাড়ে গড়ি দিয়ে রাস্তা
এই ডাকি না ডাকি না চলে আসবে চলে আঙ্কেলকে ভালো লেগেছে গৌতম আঙ্কেল আসবেন আসবেন এই দেখো এখানে কি পড়ে আছে দেখো সিগনেচার সিগনেচার কাজ আরে পাতার দাগ লাগবে না তারপরে হচ্ছে মাছি মাছিটা বসবে না মাছি বসলে কি হয় পাকা পেয়ারাতে পোকা কুচো করে নজর না পড়ে মাসি আজকে গিয়ে পৌঁছাতে পারবো ওই তো কি বলে নামটা বল শাকারি পুকুর বটতলা আচ্ছা আচ্ছা এই তো শাকারি পুকুর সবুজ সঙ্গ শাকারি পুকুর সবুজ সঙ্গ শুধু সবুজে ভরা কি আছে এখানে খৈনির খৈনিও আছে আর কি কি কিনছি আমাদেরকে উনি বলছিল যেটা স্টেট রাস্তা ওইটাই পিচের গায়ে ঢালাই আছে একদম হ্যাঁ 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 সময় লাগে আচ্ছা সবার কাছে আছে এক টাকা করে দিলে অনেক হয়ে যাবে মোরগি দেখা যাচ্ছে মোরগি দেখা যাচ্ছে না কি মোরগটা আমাদেরকে থেকে ঢুকে গেছে না না এখন দিনের বেলা না না কি দরকার কারোর গাছে চেয়ে নিবি ভাই দুটো নিয়ে আসো না 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 কে খুচরো আছে তো খুচরো আছে তো হ্যাঁ রে ভাই বেশি না দুটো লাগবে দু চারটে বলছি দু তিনটে দেবেন দুটো দিলে হতো বেশি না ও ও হাজার ধন্যবাদ হ্যাঁ এগুলো দারুন কত বড় না এক একটা মোটামুটি এক একটার ওজন ভালোই আছে কেন আর ঝুড়ির ওপরে কেন আর মগডালের ওখানটা যে থোকটা ঝুলছিল বাপরে বাপ এবার দেখতে গাছটা নরম গাছ না শক্ত গাছ সে ওরা পারবে ওরা বুঝবে এরা বলছে বলেছে প্রদীপ দা তাড়াতাড়ি আসবে অফিসে আসলে একটুখানি কাজকর্ম করবে হ্যাঁ কিসের কাজ জব্দ করে দিল হ্যাঁ কিশোর ভারতী সংঘ ওইটাই ওই সোজা রাস্তা
ফোন করেছিস এই তো শাখারি, এই যো শাখারি পুকুর বটতলা। মেলা বসে না এইদিকে সোজা গিয়ে যেটা যে চাম্পাটির দিকে রাস্তাটা ওই দিক দিয়ে এসে কোন একটা ডান দিকে রাস্তা কানেক্ট হয়েছে, বুঝতে পেরেছি। এই আজকেরে মনে পড়লো, গান শুনতে পাচ্ছি তবে ওখানে গিয়ে আর ভিডিও করতে পারবো না, তার কারণ গান চলছে। তো মোটামুটি যখন গান বন্ধ হবে আমি আবার অন হয়ে যাব। সো এখন পর্যন্ত অফ হয়ে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের পিকনিক স্পটে চলে এসেছি, এখানে চারিদিকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখছেন ঘুরিয়ে, আর আরও অনেক মজার মজার ঘটনা হবে, আপনারা সঙ্গে দেখতে থাকুন। আর ওদিকে একটু জঙ্গল মতো রয়েছে, তো আর এটা হচ্ছে একটা রোড এই জঙ্গলের মধ্যে। চলো, ওরা দেখি যাচ্ছে বোধহয় জঙ্গলে কোনো মঙ্গল করতে, আমিও ওদের পেছন পেছন একটু ধাওয়া করি। ওরা দেখতে চাই যে ওরা কোথায় যাচ্ছে কী করছে, আর আপনারাও দেখতে থাকুন যে কী হচ্ছে না হচ্ছে। পরে আরও ভালো ভালো ভিডিও আসতে শুরু করেছে। হ্যাঁ, বেশি দিয়ে করলে অবজেকশন করতে পারে, তবে দেখলাম পিটিয়ে দিল। আরে ওখানে কাটে গিয়ে দিয়ে যাবি না, এখানে বসে। হ্যাঁ, সাত টাকা চারানের বিয়ে, ওং নম মঙ্গল ভগবান ও বিষ্ণু বলেই চার পা সাত পা ঘুরিয়ে দেবো। না রে ভাই, জ্বালায় জ্বলছিস না কি? তুই সুন্দরবনের দিকে বিয়ে করবো সবচেয়ে ভালো, বছরে একবার যাবে পিকনিকটা। কখন যাবে বলতো? যখন শুনবে কোনো ঝটঝট আসছে। তুই শুধু আগেই যাবি, কি হয়েছে? সমাজে রাখাই যাবে না, শালা কোনটা পদ্মার কোনটা সাপলা সেটাও চেনে না। এতে এসছে, হ্যাঁ ঠিক, এ খড় খাইয়ে নিয়ে যাবো, গরুর মতো কথা বললে খড় খাইয়ে নিয়ে যাবো, এখানে খড় আছে। একদম যেখানে মানুষ সেখানে থাকে। আরে এই বট গাছটা দেখো, দারুণ বয়স আছে, না হলেও হাজার বছরের হবে। কি কিছু বক্তব্য? না, প্রতাপকে ফোন করি। কত ফোন করলে তুমি? কত খাবার জলের ব্যবস্থা করেছে? দোকান ওই পাশটাতেই আছে সব জায়গায়। কিসের দোকান? আমরা তো ঘুরতে বেরিয়েছি, দোকান খুঁজতে বেরিয়েছি নাকি? আমরা লোকেশন দেখছি। ঢাকা দিয়ে রেখে দিন। নষ্ট হবে তাহলে, তাহলে বেশি বেশি করে খাও না, দাও না দু কাপ করে দাও না, সব খাচ্ছে না। আপনি নিন না একটা, মিষ্টি হয়ে গেছে, বেশি মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ মিষ্টি হয়ে গেছে। হুম, প্রধান দুটো মা খাচ্ছি গো,
যেদিন বিয়ে হবে সেদিন তো দেখাবো যে কি বলা হয়েছে। ঠিক আছে ভাই, ভালো ছেলে ভাই, জেনুইন ভালো ছেলে। এই বোকা চোদা গুলো আসছে নিয়ে তোর মা তোমার নাকি কালা দেখে দাও বসন্ত কালে বন্ধু সাদা কালা আমি জানো বসন্ত কালে বলতে পারি ছোট মেঘে ভাই আমি বসন্ত কালে কালা দেখে দাও আজকের মতো এই পর্যন্ত, এবারে বাড়ির দিকে ফিরছি, সবাই চলে যাচ্ছি, সবাইকে টাটা বলে দিয়েছি। এই দিনটা বছরে একবার আসে আমাদের, আমরা এনজয় করি এই দিনটা সবাই মিলে। তো তোমরা
সবাই চেষ্টা করো এরকম দিন উপভোগ করার জন্য আমাদের মতো যে কোনো জায়গায়। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক অল অফ ইউ, অল অফ ইউ। এই আমরা ওখান থেকে চলে এসে এখন কৃষ্ণমোহনে এসেছি। এবারে কৃষ্ণমোহন থেকে ট্রেন ধরে যে যার বাড়ি চলে যাব। কিন্তু এই চশমা তো আমাকে ইংলিশ দিয়ে কিছু বলতে হবে।